আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তোমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো আমার একটি ভিডিওতে আপনারা দেখাইছিলাম যে আমরা একটি মহিষ কিনে আনছি। তো মহিষটাকে আর কি আজকে জবাই করব, কারণ ঈদ। তো সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো ঈদের মধ্যে তো নুডলস আর সেমাই প্রত্যেকটা ঘরের মধ্যেই থাকবে, তো এটা তো সবাই জানেনি। তো আম্মু এখান দা নুডলস তৈরি করতেছে আর আমরা নামাজ টামাজ পড়ে এসে পড়েছি। তো ফাইনালি এখন আমাদের যে এলাকার হুজুর আছে, তো হুজুরকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে তাড়াতাড়ি, কারণ আমাদের বাড়িতে এত লোকজন নাই কাটাকাটি করার জন্য মহিষটাকে। আর গ্রামে সব বাচ্চা কাচ্চারাও এসেছে মহিষ জবাই দেখতে, কারণ আমাদের গ্রামে একটাই মহিষ জবাই করছে আর কি। তো হঠাৎ করে আকাশের অবস্থা খারাপ হয়ে গেছে, যার কারণে বৃষ্টি পড়তেছে। তো এই বৃষ্টির মধ্যে দিয়ে মহিষটারা কাটাকাটি করতেছি আর কি। তো এই যে সানি ভাই আর আমি মিলে এখন কাটাকাটি করতেছি। তো অলরেডি আমাদের তিনটা রান কাটা শেষ। তো এগুলো আম্মুদেরকে গড়ে দিয়ে দিছে আর কি। তো ওরা কাটতেছে, তো আব্বু বাইরে কাজ করতেছে। প্রচুর বৃষ্টি হয়েছে দেখুন। কেমন ভাই? ওকে ওকে। তো অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন যে এই রানটার ওজন কতটুকু হতে পারে আর কি। নিয়ে যাই। তো সানি ভাই একা একাই এখন মহিষটাকে কাটতেছে আর কি। তো পারবেননি পুরোটা মহিষ কাটতেন ভাই? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ভাই আর আমি মিলে এখন এটাকে কাটাকাটি করবো আর কি। তো সাইজ করে দিয়েছে এখান থেকে ঘরে আর কি। আম্মু চাচি হুপ্পি দাদু আছে, এরা কাটাকাটি করতেছে। তো সানি ভাইকে মহিষ কাটাকাটির মধ্যে একটু সাহায্য করার চেষ্টা করতেছি আর কি। তো অবশ্যই আমি এত ভালো মহিষ কাটাকাটি করতে পারি না, তারপরেও চেষ্টা করতেছি যতটুকু পারি আর কি। কারণ একদিন আগে বা পরে আমারও তো মহিষ কাটতে হবে, যার কারণে এখন থেকেই শিখা ট্রাই করতেছি। তো আব্বু কাকারা দেখে বলতেছে তুই ইনশাল্লাহ পারবি মহিষ কাটতে। তো যতটুকু পারি আর কি, মাথাটাকে এখন আলাদা করে নিতেছি। আর এদিক দিয়ে আমার কাকার সাথে যে মাংসটা আছে বাহির থেকে মানে গড়ে নিয়ে যেতেছি। আর বৃষ্টির কাদাতে বাহিরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, যার কারণে কাজ করতে একটু কষ্ট হইতেছে আর কি। তারপরে কোনো সমস্যা নাই, আস্তে আস্তে সবগুলো কাজই করে ফেলতেছি। তো ভিতর দিয়ে আম্মু দাদু ফুপিরা মিলে আর কি কাটাকাটি প্রায় শেষ পর্যায়ে। আর এখন আমাদের এলাকার যারা যারা কুরবানি দেয় নাই, তাদের মাংসটাকে আব্বু আলাদা করে নিতেছে আর কি। তো সবার বাড়িতে এখন দিয়ে দিব। তো আজকের মতো আর ভিডিওটা আমার এ পর্যন্তই। আর ভিডিওটা বাড়াতে পারলাম না, যতটুকু কাজের ফাঁকে পারছি অতটুকু ভিডিও করার চেষ্টা করছি আর কি। তো সারাদিন ধরে কিছু খাই নাই, যা আম্মুকে বললাম যে তাড়াতাড়ি করে একটু মহিষের মাংস রান্না করে ফেলো। তো সবাইকে আল্লাহ হাফেজ।